পাঁচটা বেজে 44 মিনিট, যেখানে জাপানের মানুষেরা 3 ঘন্টা আগেই এই সূর্যকে উদিত হতে দেখেছে। কোত্থেকে উদয় হয় এই সূর্যের, আবার দিন শেষে কোথায় গিয়েই বা ডোবে? আদিম মানুষের ধারণা ছিল সারা রাত বিশ্রামের পর জগৎ আলোকিত করতে উদিত হয় রক্তিম সূর্য। কিন্তু আজ আমরা জানি সূর্যের কোনো উদয় আস্ত নেই, বরং পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে, ঘুরে ঘুরে আসে দিন আর রাত্রি। দেশ টিভির নিয়মিত সায়েন্স শো ক্লিক বিজ্ঞানে আমন্ত্রণ আজকের বিষয়ে। অনেকেরই ধারণা সূর্য বুঝি স্থির, আর গ্রহগুলো এর চারপাশে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘুরছে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, সূর্য নিজেও গতিশীল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে কেন্দ্র রয়েছে, এর চারপাশে সূর্য সর্পিলাকার পথে 22,60,000 বছরে পুরো গ্যালাক্সিকে একবার প্রদক্ষিণ করে। আর এর গ্রহ উপগ্রহ সহ সৌরজগতের যা কিছু আছে সবই উপবৃত্তাকার পথে এর চারপাশে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে। ১৯৬৪ সালে নিকোলাই কার্ডেসেভ নামে একজন বিজ্ঞানী 3 ধরনের সভ্যতার কথা বলেছিলেন। এক ধরনের সভ্যতা হলো তেল, গ্যাস, কয়লা, জ্বালানি পুড়িয়ে যে সভ্যতা চলে তাকেই বলেছিলেন জীবাশ্ম জ্বালানি নির্ভর সভ্যতা। বৈজ্ঞানিক ভাষায় বলা যায় টাইপ 1 সিভিলাইজেশন। আর এক ধরনের সভ্যতার কথা তিনি বলেছিলেন, সেটা হলো সূর্যের শক্তিকে জ্বালিয়ে যে সভ্যতা চলে তাকে তিনি বলেছিলেন টাইপ 2 সিভিলাইজেশন। সিভিলাইজেশনের কথা তিনি যে বলেছেন, সেখানে সূর্যই হলো সমস্ত চালিকা শক্তি। একটা সভ্যতার যত প্রক্রিয়া সেই সূর্যের শক্তি দিয়ে সে চলবে। যেহেতু সূর্যকে কারো ব্যক্তিগত সম্পত্তি করা যাবে না, ফলে সেখানে যুদ্ধ বিগ্রহ কমে যাবে। টাইপ 3 সিভিলাইজেশন হলো সে সূর্যের শক্তি তো নেবেই, সেই সাথে পুরো যে সূর্য আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, এখানে 40,000 কোটি নক্ষত্র আছে, এই সমস্ত কিছুর শক্তি এই সিভিলাইজেশন বা এই সভ্যতা নেবে, ফলে এই সভ্যতা আরও অনেক বেশি শক্তিশালী হবে। মূলত টাইপ 1 এবং টাইপ 2 সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে টাইপ 1 সিভিলাইজেশনে যেহেতু তেল, গ্যাস, কয়লা অর্থাৎ জীবাশ্ম নির্ভর একটি সভ্যতা, সেখানে এই সমস্ত জ্বালানি সংকট নিয়ে যুদ্ধ বিগ্রহ এবং এক ধরনের আত্মধ্বংসের একটা প্রক্রিয়া চলে। কিন্তু টাইপ 2 বা টাইপ 3 সিভিলাইজেশন, যেখানে ব্যক্তিগত সম্পত্তি করা যায় না এই জ্বালানির উৎসগুলোকে, ফলে সেখানে যুদ্ধ বিগ্রহ কমে যাবে। এই ধরনের একটি সভ্যতায় আমাদের পৃথিবী যদি প্রবেশ করতে পারে, অর্থাৎ আমরা যদি সোলার এনার্জি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সভ্যতা
টাইপ টু সিভিলাইজেশনের দিকে যাবে এবং আমরা অনেক বেশি টিকে থাকব, যেহেতু যুদ্ধ বিগ্রহ থেকে আমরা উঠে আসতে পারব। আমাদের দেশে অনেক দেরিতে হলেও সূর্যরশ্মি নিয়ে গবেষণা শুরু হয়েছে। খোলা হয়েছে শক্তি গবেষণা কেন্দ্র। দেশের একমাত্র শক্তি বিষয়ক গবেষণা কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শক্তি ইনস্টিটিউট নামে। এই শক্তি ইনস্টিটিউটে একজন গবেষকের কাছে চলুন জেনে নেই কিভাবে কাজ করে সৌরকোষ। বর্তমানে আমাদের দেশে যে সোলার প্যানেলগুলি ব্যবহার হয় এগুলি 16-17% এফিসিয়েন্সিতে কাজ করে, কিন্তু বাজারে এখন অলরেডি 18-20% এফিসিয়েন্সি সোলার সেল চলে আসছে। আগামীতে আরও এটা এফিসিয়েন্সি বাড়বে। তো বেশি এফিসিয়েন্সির সোলার সেলগুলি একটু দাম বেশি হয়, যার জন্য আমরা একটু দাম কমানোর জন্য অপেক্ষা করি। যখন একটু দাম কমে তখন ওগুলি আমরা বাজারে দিই। এফিসিয়েন্সিটা মাপা হয় হলো এটাতে কতটুক আমার সূর্যর থেকে ইনপুট এনার্জি হলো, আমি আউটপুট এনার্জি কতটুকু দিলাম, এটার যে একটা রেশিও এটাকে এফিসিয়েন্সি বলে শতকরা হিসাবে। এখানে মূলত আলোতে অনেকগুলি আপনার জানবেন যে কম্পোনেন্ট আছে, সেখানে আমরা ভিজিবল লাইট, তারপরে ইউভি লাইট, ইনফ্রারেড লাইট, বিভিন্ন রকম লাইট, এখানে মূলত ভিজিবল লাইটটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। আর একটা তথ্য আছে, সেটাতে হলো আমরা যে তাপ শক্তি পাই সেটাতে আমাদের ইনফ্রারেড লাইটটা বেশি কাজে লাগে। তো এগুলির একটা সমন্বিত হিসাবে যে আলোটা পাই সেটাকে আমরা বলি ফোটন, এইচ নিউ। এই এইচ নিউ যখন এখানে পড়ে তখনই সে এটাতে রূপান্তর ঘটায়। এটা একটা সেমিকন্ডাক্টর সোলার সেল, তার ধর্মই হলো যে আলো রশ্মি পড়লে সে এটা থেকে কারেন্ট উৎপাদন করে। এই তথ্যটা এখানে কাজ করছে। সহজভাবে বলি ফটোভোল্টেক্স তথ্য, এটা ফটোভোল্টেক্স, সূর্যের রশ্মির থেকে এটা বিদ্যুৎ উৎপন্ন, এটাকে ফটোভোল্টেক্স টেকনোলজি বলে। ফটোভোল্টেক আর ফটো ইলেকট্রিক দুইটা দুই জিনিস। একটা হলো ফটোভোল্টেক, হলো ফটো যে আলো রশ্মিটা পড়ে আপনার এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেটা হলো ফটোভোল্টেক হচ্ছে আর কি। আর ফটো ইলেকট্রিসিটি হলো এখান থেকে আমরা বিভিন্নভাবে কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কারেন্টের তারতম্য ঘটে এবং সেটা দিয়ে বিভিন্ন রকম কন্ট্রোল করা যায়, সেটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটা অন্যভাবে করা যায়। সাধারণত সকাল 9টার থেকে বিকাল 3টার মধ্যে এই সময়টাই আমরা সবচেয়ে বেশি আলোর তীক্ষ্ণতা দেখতে পাই, এই সময় আমাদের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। সারা বছরের হিসাবটাকে প্রতিদিন 4.5 ঘন্টা হিসাবে নিয়ে এসেছি। যেমন ধরেন মেঘ বৃষ্টি বা কিছু সময় থাকে যেদিন আমাদের হয় না, কিন্তু এটাকে আমরা বলি ডেইলি অ্যাভারেজ অফ ইয়ারলি অ্যাভারেজ অফ ডেইলি আউটপুট, মানে সারা বছরের একদিনের প্রাপ্তিটা কত, এটা 4.5 ঘন্টা, এটা দিয়ে আমরা হিসাব করি। সূর্যের থেকে যে আমরা আলোক রশ্মিটা পাই সেটা হলো বলে এটা 1000 ওয়াট পার মিটার স্কোয়ার, কিন্তু প্রতি বর্গ মিটারে আমাদের উৎপাদন হয় 4.5 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার, এটা হলো বাংলাদেশের অ্যাভারেজ। এটা দেশে দেশে তারতম্য হয়, বাংলাদেশের জন্য হলো 4.5 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার পার ডে বাংলাদেশের, এটাই হলো ধ্রুবক। আসুন দেখে নেওয়া যাক সোলার প্যানেল কি, এটা কিভাবে কাজ করে। সূর্যের আলো এসে পড়ে সৌরকোষে আর সেখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ। সোলার প্যানেল তৈরি হয় ছোট ছোট সৌরকোষ দিয়ে। সৌরকোষগুলো একাধিক স্তরে বিভক্ত। সৌরকোষগুলোতে থাকে সিলিকন ডাইঅক্সাইড এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইডের মিশ্রণ। সূর্যের আলো উপরের স্তরে এসে পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয়। এই নির্গত ইলেকট্রন
আয়োডিনের সাথে যুক্ত হয়ে টাইটেনিয়ামের কাছে ফিরে যায় এবং পুনরায় টাইটেনিয়াম ডাই অক্সাইড গঠন করে। এভাবে সৌরকোষের উপর যতক্ষণ সূর্যের আলো পড়ে ততক্ষণ এই প্রক্রিয়া চলে এবং বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। আমাদের দেশে ঋতুভেদে প্রতিদিন প্রায় 12-14 ঘন্টা নিরবিচ্ছিন্ন সূর্যালোক থাকে। তাছাড়া আমাদের দেশের ঠিক মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করায় গ্রীষ্মকালে সূর্য থাকে ঠিক মাথার ওপর। অথচ বছরের এই সময়টাতেই আমরা বিদ্যুৎ সংকটের মুখোমুখি হই সবচেয়ে বেশি। এ সময় বাংলাদেশের প্রতি বর্গ মিটারে আলো পড়ে সেকেন্ডে 1000 ওয়াট। আরেকটু সহজ করে দিই, এ সময় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থের টেবিলকে বাইরে বা ছাদে রেখে দিলে তার পৃষ্ঠে যতক্ষণ সূর্যের আলো পড়বে তার শক্তি দিয়ে ততক্ষণ সময় ধরে 100 ওয়াটের 10টা লাইট জ্বালিয়ে রাখা যাবে। আর আমাদের বসত বাড়িতে যে টিউব লাইট ব্যবহার করি সেই রকম লাইট জ্বালানো যাবে অন্তত 20টা। এর অর্থ প্রায় 20টা ঘরকে আলোকিত করা যাবে। Every day is a new pathway to a future that is greener. We are harnessing the sun for everyone for power that is cleaner. আমাদের ফটোবতি উৎপাদনে ইনটেনসিটিটাকে এটাকে আমরা বলি সোলার ইরাডিয়েন্স। ইরাডিয়েন্স বা ইনটেন্স তাপের যে ইনটেন্সিটি এটাকে আমরা কাজে লাগাচ্ছি এখানে। একটা বিষয় হলো যে আমাদের যে সূর্যের রশ্মিটা আমরা সৌর প্যানেলের উপরে পড়ে এটা সবসময় লম্বালম্বি যদি পড়ে সূর্যের রশ্মিটা তাহলে সবচেয়ে বেশি আমাদের উৎপাদন হবে। এখন আমাদের দেখা গেছে বাংলাদেশের এটা ল্যাটিটিউড হলো বাংলাদেশের অ্যাঙ্গেল হলো 23 ডিগ্রি। আমরা যদি এই অ্যাঙ্গেলে রাখি তাহলে আমরা লম্বালম্বি সূর্যটা পাই আর সারাদিন সূর্যটা কিন্তু মুভ করে, তাই না? এবং এটা সিজনালি সূর্য হয়তো গ্রীষ্মের সময় মাথার উপরে থাকে, শীতকালে এটা হেলে যায়। সেই অনুযায়ী এই অ্যাঙ্গেলটাকেও সেট করতে হয় যেন লম্বালম্বি পড়ে। লম্বালম্বি পড়লেই আমরা সবচেয়ে বেশি উৎপাদন পাবো, অন্যভাবে হবে কিন্তু সেখানে আমার লস হবে। আমাদের উদ্দেশ্য হলো সর্বোচ্চটা আমরা গ্রহণ করব, আহরণ করব। এটা হলো সূর্যের আলোকে ক্যাপচার করে এটাকে আহরণ করে আহরণ করে। এর জন্য ধরেন আপনার প্রতি সিজনে এটাকে আপনার এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হয়। শীতকালে একরকম থাকে, গ্রীষ্মকালে একরকম থাকে, অন্যান্য সিজনে আরেকরকম করতে হয় অ্যাঙ্গেল। গ্রীষ্মকালে আমরা সাধারণত মাটির থেকে 15 ডিগ্রি মানে করি দক্ষিণমুখী করে, হ্যাঁ। আর যদি শীতকালে হয় তাহলে এটা আমরা প্রায় 35 ডিগ্রিতে টিল করে দিই কারণ সূর্য তখন হেলে যায়, আর মাঝামাঝিতে তখন থাকে 25 ডিগ্রির মতো। এভাবে আমরা আমরা অ্যাঙ্গেলটা সেট করি, অবশ্যই দক্ষিণমুখী হতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক বিদ্যুৎ উৎপাদন ছাড়া সৌরশক্তির আর কি কি ব্যবহার আছে। এটা আমাদের বিল্ডিং ইন্টিগ্রেটেড ফটোভোল্টাইক সিস্টেম অথবা বিআইপিভি বলে। এটার আরেক নাম হচ্ছে থিন ফিল্ম সোলার সেল টেকনোলজি। এটার উৎপাদন ক্ষমতা প্রচলিত সোলার প্যানেলগুলোর চেয়ে একটু কম, কিন্তু এটার সুবিধাটা হচ্ছে যে এটা খুব অল্প আলোতেও বিদ্যুৎ তৈরি করতে পারে। বিভিন্ন বিল্ডিংয়ে দেয়ালে যে কাচ ব্যবহার করা হয় তার জায়গায় যদি এগুলো ব্যবহার করা হয় তাহলে সেই বিল্ডিংয়ের বিদ্যুৎটা এখান থেকে সাপ্লাই আমরা পেতে পারি। থিন ফিল্ম হচ্ছে নর্মাল যে সিলিকন সেল আমরা সোলার প্যানেল দেখি সেটাই থিন ফিল্ম, সেই সিলিকন দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটার প্রযুক্তিটা একটু ভিন্ন।
কাচের মধ্যে অনেকটা স্টিকার আকারে লাগানো হয়, এরকম একটা মেশিন থাকে, রোলার মেশিন, অনেকটা যেমন কাপড়ের মধ্যে প্রিন্ট করা হয় তেমনি ভাবে কাচের উপর সিলিকন দিয়ে প্রিন্ট করে এটা তৈরি করা হয়। আমরা যেসব কমার্শিয়াল বিল্ডিংগুলোতে যে কাচ ব্যবহার করি, যে কাচের দেয়াল বা আমরা যেসব টিন্টেড গ্লাস ব্যবহার করি, তার জায়গায় যদি এইটা ব্যবহার করি তাহলে একই সাথে আমাদের দুটো কাজ হচ্ছে, আমার বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ছে, তার মধ্যে অতিরিক্তভাবে আমার বিদ্যুৎটাও যোগ হচ্ছে এখান থেকে, এবং এই বিদ্যুৎটা খুব নির্ভরযোগ্য, কারণ এটা হচ্ছে খুব অল্প আলোতেও হয়, যেটা প্রচলিত সোলার প্যানেলে করা সম্ভব হয় না। খ্রিস্টের জন্মের 700 বছর আগেই মানুষ শিখেছে কিভাবে ঘষা কাঁচের মধ্য দিয়ে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো যায়। প্রাচীন রোমান ও চীনা সভ্যতায় ধর্মীয় আচারে মশাল প্রজ্বলিত করতে সূর্যালোক, কাঁচ ও আয়না ব্যবহারের নিদর্শন রয়েছে। 212 খ্রিস্টপূর্বে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস ব্রোঞ্জের ঢালে সূর্যালোক প্রতিফলিত করে যুদ্ধের সময় প্রতিপক্ষের কাঠের জাহাজে আগুন ধরিয়ে দেন। খ্রিস্টের মৃত্যুর 20 বছর পর চীনারা কাঁচের মাধ্যমে আলোকে প্রতিফলিত করে ধর্মীয় কাজে আগুন তৈরি করে। ১২০০ থেকে ১২১০ খ্রিস্টাব্দে উত্তর আমেরিকার আদিবাসী গোষ্ঠী আনাসাজির মানুষেরা দক্ষিণমুখী পাহাড়ের ঢালে বাড়ি বানাত, যাতে করে শীতকালে রোদ ও তাপের সংকট দেখা না দেয়। ১৮৩৯ সালে তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে কাজ করার সময় ফ্রেঞ্চ বিজ্ঞানী এডমন্ড বেকেরেল সর্বপ্রথম ফটোভোল্টেইক ইফেক্ট আবিষ্কার করেন। ১৮৬০ দশকে ফ্রেঞ্চ গণিতবিদ অগাস্ট মুশে প্রথম সৌরচালিত তাপীয় ইঞ্জিনের ধারণা দেন। পরের দুই দশক ধরে তিনি ও তার সহকারী আবেল ফিকর এমন একটি ইঞ্জিনও তৈরি করে ফেলেন। 1870-এর দশকে সেলেনিয়ামের ফটোকন্ডাক্টিভিটি আবিষ্কৃত হয়। এই দশকে মানুষ জানে আলোর সংস্পর্শে এসে ধাতু বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে, কোনো রকম তাপশক্তি বা নড়াচড়া ছাড়াই। ১৯৮০-এর দশকে সূক্ষ্মাতিসূক্ষ্ম অনেক পরীক্ষা ও আবিষ্কার হয়, যার মধ্যে অন্যতম ভোল্টমিটারের আবিষ্কার। ১৯০৫ সালে জগৎখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির পাশাপাশি ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর গবেষণাপত্র প্রকাশ করেন।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্টস তৈরির জন্যই নোবেল পুরস্কারে ভূষিত।